হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এসবিআই টার্ম ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টিডিআর কীভাবে করব এবং এর মারফত কী করে পার মান্থ একটা আয় করার অর্থাৎ ইনকাম করার সুযোগ পাব এবং সম্পূর্ণ প্রসিডিওরটা কীরকম টাইপের এবং কত টাকা রাখলে পরে কত টাকা বেনিফিট পাবো। বন্ধুরা, টিডিআর করতে গেলে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে বা আপনি চাইলে এসবিআইতে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেও করতে পারেন। টিডিআর আপনি সর্বোচ্চ 10 বছর করতে পারেন এবং এখানে টাকা রাখার কোনো রকম লিমিট নেই, আপনার যত খুশি তত রাখতে পারেন এবং তার বিনিময়ে আপনি পার মান্থ একটা করে ইন্টারেস্ট পাবেন যার মারফত আপনি ইনকাম করতে পারেন। তো যদি আপনার বয়স হয় 60-এর বেশি অর্থাৎ 60 বছরের বেশি, তাহলে আপনি পাবেন এক্সট্রা ফেসিলিটি, কারণ যদি আপনার বয়স 60-এর বেশি হয়, যদি আপনি সিনিয়র হন তাহলে আপনি পাবেন বেশি ইন্টারেস্ট রেট, আর যদি আপনার ইন্টারেস্ট বেশি হয় তাহলে আপনি প্রতি মাসে ইনকামও আপনার হবে বেশি। তো এখানে বিভিন্ন রকম টাইপের ইন্টারেস্ট রেট দেওয়া হয়, অর্থাৎ আপনি যেমন দিনের রাখবেন যত বছরের রাখবেন তার উপর ডিপেন্ড করবে আপনার ইন্টারেস্ট অর্থাৎ সুদ। দেখুন, বলা হয়েছে যে 7 থেকে 45 দিনের মধ্যে করলে পরে আপনাকে দেওয়া হবে 5.75 ইন্টারেস্ট এবং যদি আপনি 46 দিনের থেকে 179 দিনের মধ্যে করেন তাহলে আপনাকে দেওয়া হবে 6.25। এইভাবে আপনাকে ইন্টারেস্টগুলো দেওয়া হবে এবং যদি আপনি করেন 5 থেকে 10 বছরের মধ্যে তাহলে আপনাকে দেওয়া হবে 6.75 ইন্টারেস্ট। অর্থাৎ আপনি যেমন দিনের করবেন আপনাকে তেমন টাইপের ইন্টারেস্ট দেওয়া হবে। তবে আমি বলবো যদি আপনি করেন তাহলে 5 বছরের বেশি করবেন, তাতে আপনি বেশি টাকার ইন্টারেস্ট পাবেন। এর জন্য আপনাকে এককালীন টাকা জমা দিতে হবে, আপনি যা টাকা দেবেন সেই টাকার অনুপাতে আপনি ইন্টারেস্ট পাবেন এবং যদি আপনি সিনিয়র হন তাহলে আপনি পাবেন ইন্টারেস্ট বেশি। অর্থাৎ যদি আপনি 7 থেকে 45 দিনের মধ্যে করেন তাহলে 5.75-এর জায়গায় আপনি পাবেন 6.25, আর যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে আপনি 6.75-এর জায়গায় পাবেন 7.25% ইন্টারেস্ট। বন্ধুরা, সব থেকে বেশি সুবিধা হলো যে আপনি যদি চান 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের কম করবেন তাও করতে পারবেন এবং যদি আপনি চান 5-এর বেশি করবেন অর্থাৎ 5 বছরের বেশি করবেন তাও করতে পারবেন এবং এখানে কোনো রকম অ্যামাউন্টের লিমিট নেই, অর্থাৎ আপনার যত টাকা ইচ্ছা আপনি তত টাকা রাখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনি সর্বোচ্চ প্রতি মাসে 55,000 টাকা পর্যন্ত পেতে পারবেন, অর্থাৎ আপনি যেমন রাখবেন আপনি তেমন টাইপের ইন্টারেস্ট পাবেন। তো যদি আপনি কম টাকা রাখতে চান এবং যদি আপনার 5 বছরের আগে টাকা দরকার না হয় বা যদি আপনি চান যে লং টার্ম পিরিয়ড রাখবেন না, তাহলে আমি বলবো যে আপনি এসবিআই এ টিডিআর না করে আপনি পোস্ট অফিসে MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম করতে পারেন। সেই নিয়ে আমার ভিডিও আছে, সেটা কিন্তু আরও এর থেকে লাভজনক হবে। লাভজনক তখনই হবে যখন আপনি কম টাকা রাখবেন এবং যদি মনে করেন যে আপনি 5 বছর রাখবেন তবেই ওটা আপনার লাভজনক হবে। ওখানে কিন্তু আপনি মনে করলে 5 বছরের কম রাখতে পারবেন না, কিন্তু আপনি স্টেট ব্যাঙ্কে মনে করলে 5 বছরের কমেও রাখতে পারবেন। স্টেট ব্যাঙ্কে সর্বোচ্চ আপনি 10 বছর পর্যন্ত এটা করতে পারবেন। তো কোনো প্ল্যান করার আগেই আমাদের মনে একটা প্রশ্ন জেগে ওঠে, সেটা হচ্ছে যদি আমি চাই যে আমার যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডের আগে যদি টাকা তুলতে চাই তখন আমার কীরকম টাইপের চার্জ কাটা হবে বা আমি কি টাকা তুলতে পারবো। ধরুন আপনি করেছেন 5 ইয়ার্সের জন্য বা 4 ইয়ার্সের জন্য, আপনি চাইছেন যে তার আগে টাকা তোলার জন্য, কারণ মাঝপথে আমাদের টাকা দরকার হতেই পারে, তো তখন আপনি তুলতে পারবেন। আপনি যদি 5 লাখ টাকার মধ্যে করেন তাহলে আপনাকে কাটা হবে 0.5% চার্জ ইন্টারেস্টের ওপর। মনে রাখবেন মেন টাকা কিন্তু আপনাকে সম্পূর্ণই ফেরত দিয়ে দেওয়া হবে, কোনোরকম চার্জ কাটা হবে না, কিন্তু আপনি যে ইন্টারেস্টগুলো নিয়েছেন সেই ইন্টার 0.5% চার্জ কাটা হবে। এবং যদি আপনি 5 লাখ টাকার বেশি রাখেন আপ টু 1 কোটি টাকা পর্যন্ত তাহলে আপনার কাটা হবে 1%, এটাও কিন্তু কাটা হবে আপনার ইন্টারেস্টের মধ্যে। অর্থাৎ আপনাকে যে সমস্ত ইন্টারেস্টগুলো প্রোভাইড করা হয়েছে মাসে সেখান থেকেই আপনার কাটা হবে টাকাটা, আপনার মেন ব্যালেন্সের ওপর কিন্তু কোনোরকম টাকা কাটা হবে না। তো এবার আমরা দেখে নেব যে আমরা ইন্টারেস্ট কত পাবো। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 60 অর্থাৎ 60 বছরের কম এবং আপনি চাইছেন 2 লাখ টাকা রাখার জন্য এবং চাইছেন 2 বছর রাখার জন্য। তো প্রথমেই বলে রাখি, আপনি যখন 2 লাখ টাকা জমা দেবেন সেই মাস থেকেই আপনার শুরু হয়ে যাবে আপনার ইন্টারেস্ট পাওয়া, প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যখন আপনার ম্যাচুরিটি হয়ে যাবে তখন আপনি সম্পূর্ণ 2 লাখ টাকাই ফেরত পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যা ডিপোজিট করেছেন তাই ফেরত পেয়ে যাবেন।
যদি আপনি 2 বছরের জন্য 2 লাখ টাকা রাখেন তাহলে আপনার ইন্টারেস্ট পাবেন আপনি 6.60%। অর্থাৎ যত বেশি দিন রাখবেন তত বেশি আপনার ইন্টারেস্ট বাড়বে। আমি রেকর্ড দিলাম 2 ইয়ার্সের জন্য, এটা 2 ইয়ার্স, তাহলে আপনি প্রতি মাসে পাবেন 1,093.98 টাকা, মানে ওই 1,094 টাকা মতো প্রতি মাসে আপনি পাবেন। তারপর 2 বছর পর আপনার মানে মেন টাকাটা 2 লাখ টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন। এবার ধরুন সাপোজ আপনার বয়স হচ্ছে 60-এর ওপরে, অর্থাৎ 60-এর বেশি, এবং আপনি চাইছেন 2 লাখ টাকাই রাখার জন্য এবং 2 বছর রাখবেন ভাবছেন, তাহলে আপনি কত পাবেন? তাহলে আপনার ইন্টারেস্টটা জাস্ট বেড়ে যাবে, 7.10 হয়ে যাবে এবং 2 ইয়ার্সই থাকবে। আমি যেহেতু বললাম 2 ইয়ার্স ধরে করবেন, তাহলে আপনি পাবেন 1,176 টাকা। ওকে, জাস্ট ইন্টারেস্টটা বেড়ে যাবে, ওকে, 1.7.10 হয়ে যাবে 6.60 থেকে। এবার সাপোজ ধরুন আপনি চাইছেন যে আপনি রাখবেন 5 ইয়ার্সের জন্য এবং আপনার বয়স 60-এর কম, তাহলে পরে আপনার ইন্টারেস্ট দাঁড়াবে 6.75 দাঁড়াবে, মানে 2 লাখ টাকা করে। তাহলে আপনার 6.75% ইন্টারেস্ট হয়ে যাবে, জাস্ট আপনার ইন্টারেস্টটা বেড়ে যাবে এবং প্রতি মাসে পাবেন 1,118 টাকা করে। এবং যদি আপনার বয়স হয় 60-এর বেশি এবং আপনি যদি চান যে 5 ইয়ার্সের বেশি রাখবেন টাকা, তাহলে 7.25% করে প্রতি মাসে পাবেন, মানে 7.25 করে প্রতি মাসে পাবেন এবং প্রতি মাসে আপনি টাকা পাবেন 1,200 টাকা করে। অর্থাৎ প্রতি মাসে মাসেই আপনি টাকা পাবেন একদম 5 বছর পর্যন্ত। এবং যদি আপনি চান যে 1 কোটি টাকা রাখবেন এবং আপনার বয়স যদি 60-এর কম হয়, তাহলেও আপনি পাবেন ওই একই সুদ 6.75 এবং আপনার ইন্টারেস্ট দাঁড়াবে প্রতি মাসে 55,000 টাকা করে। এবং যদি আপনার বয়স হয় 60-এর বেশি, তাহলে আপনি জাস্ট ইন্টারেস্টটা বেশি পাবেন, 7.25% পাবেন। যদি আপনি 1 কোটি টাকা রাখেন তখন আপনার পার মান্থ ইন্টারেস্ট দাঁড়িয়ে যাবে 60,000-এর বেশি, অর্থাৎ 8,500 টাকা বেশি। তো আমি সাজেস্ট করবো যদি আপনাদের কম টাকার করার ইচ্ছে হয়, 10 লাখ কিংবা 8 লাখ বা 3 লাখ কিংবা 2 লাখ, তবে এটা করুন। 1 কোটি টাকা এখানে রেখে লাভ নেই, 1 কোটি টাকা আপনি চাইলে ভালো বিজনেস খুলতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা ভাবেন যে কম টাকা রাখবেন এবং যদি ভাবেন যে আপনারা 5 ইয়ার্সের পরে আপনারা টাকা নেবেন, তার আগে আপনাদের টাকা দরকার নেই, তাহলে আপনারা MIS করুন। MIS-এ কিন্তু এর থেকে একটু বেশি ইন্টারেস্ট দেওয়া হবে এবং এটাও খুবই ভালো প্ল্যান। যারা রাখতে চাইছেন একটু বেশি টাকা, তার জন্য সত্যিই এটা খুব ভালো প্ল্যান। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন এরকম টাইপের নিত্য নতুন ভিডিও দেখার জন্য রোজই আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যদি আপনারা কোনোরকম জানার ইচ্ছা থাকে কিছু, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার।